প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে মাংস পিঠা বানানো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখি নিপুর উপস্থিত প্রণালী চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণে পানি দিয়েছি পানি ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চালের গুঁড়া ডো তৈরি করার সময় অবশ্যই পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি ফোটানো হয়েছে এর মধ্যে 3 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে এই পর্যায়ে চুলা রাস লোতে রাখতে হবে চালের গুঁড়ার ডোটা একদম সিদ্ধ হয়েছে এখন চুলার থেকে নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব তেল দেওয়ার পর ডোটা ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়েছে এটাকে একটি পলি ব্যাগের ভিতরে ভরে রেখে দেব যেন শক্ত হয়ে না যায় এখানে কিছু মুরগির মাংস নিয়েছি এই মাংস হলুদ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসগুলো হাত দিয়ে এরকম ঝুরি করে নেব এই রকম করে সবগুলো মাংসই ঝুরি করে নিতে হবে সবগুলো মাংসই ঝুরি করে নেওয়া হয়েছে মাংস ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়েছে এর মধ্যে 4-5টি এলাচ 2 টুকরা দারুচিনি 2টি তেজপাতা দিয়ে দেব এগুলো তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব আদা আর রসুন এর মধ্যে ভালো করে ভেজে নেব যেন কাঁচা কাঁচা গন্ধভাব চলে যায় এর মধ্যে অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ জিরা ও গরম মশলার গুঁড়া দিয়ে দেব মশলা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংস পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা রাস মিডিয়াম থেকে একটু কম হিটে রাখতে হবে এর মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে এরকম করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়েছে এখন চুলার থেকে নামিয়ে নেব চুলার থেকে নামানোর পর এই রকম হয়েছে এই পলি ব্যাগের ভেতর থেকে অল্প পরিমাণে ডো বের করে নিতে হবে একবারে সবটুকু ডো বের করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এখানে একটি বোর্ডের মধ্যে একটু পরিমাণে ডো নিয়ে একটি রুটি বেলে নেব এই রুটিটা খুব বেশি বড় বা ছোট করার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিতে হবে এর মধ্যে চালের গুঁড়া ছিটিয়ে একটি রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়া হয়েছে এখন ছুরি দিয়ে কেটে নেব
এখন এই রকম করে ভাঁজ করে নেব। এর মধ্যে এরকম করে পানি লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। এর ভেতরে মাংসের পুর দিয়ে দেব। এখন পানি লাগিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। একটি পিঠা বানানো হয়েছে, আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দেব। এরকম করে ভাঁজ করে নেব, তারপরে এর মধ্যে পানি দিয়ে দেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি। এই রকম করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো ভাজার সময় চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নেব। এখন উল্টিয়ে দেব। উল্টানো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি পিঠাগুলো ভেজে নেব। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।